হ্যালো ভিডিও তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো যে একটি স্টেট ব্যাংকের উইথডল ফর্ম কীভাবে আপনারা করবেন ঠিক আছে এইগুলো ছোট ছোট ভিডিও আমি এই জন্য বানিয়ে দিচ্ছি কারণ অনেক এমনও মানুষ আছে যারা এই ফর্মটা ফিল আপ করতে জানে না ঠিক আছে তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং যারা জানে তারা তো জানে তারা অবশ্যই ব্যাংকে গিয়ে এটা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এই ভিডিওটা আমার বানাবার এই জন্য উদ্দেশ্য রয়েছে কারণ আমার ভিডিও দেখে কেউ যেন না বলতে পারে বা কেউ যাতে না এমন হয় যে এই সমস্ত জিনিসগুলো কি হয় যার জানা না থাকে ঠিক আছে যার কারণে আমি কিন্তু এই প্রত্যেকটা ছোটো ছোটো টপিক নিয়ে কিন্তু এই চ্যানেলে আমি ভিডিও রেগুলার আপডেট করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করছেন যার কারণে কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো আপলোড করতে থাকি ঠিক আছে তো এটা একটা হচ্ছে ক্যাশ উইডলের ফর্ম তো ক্যাশ উইডোলের ফর্মটা আপনি কিভাবে একটি ফিল করবেন প্রথমে দেখবেন যে এখানে শাখার নাম অর্থাৎ দিতে বলছি ঠিক আছে এস বি শাখার নাম হচ্ছে ব্রাঞ্চ বা শাখা বা ব্রাঞ্চ একটাই ব্রাঞ্চ যেমন আমার রয়েছে এখানে চাচলে আপনাদের যেটা রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন ইংলিশে লিখবেন এখানে কারণ বাংলাও লিখতে পারেন ঠিক আছে তো আমি এখানে ইংরেজিতে দিয়েছি এখানে দুটো অপশান রয়েছে অনেক অনেক জায়গায় হিন্দিতে থাকে অনেক অনেক জায়গায় ইংরেজিতে থাকে তো এখানে আমি বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে তো আমি এখানে ইংরেজিতে দিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে আদান প্রদানকারীর নাম ঠিক আছে এখানে মনে হচ্ছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার মানে যার নাম রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এখানে বাংলাও লেখা আছে আমানবধিকারী অধিকারী বা আমান নাম ঠিক আছে দ্বিতীয় রয়েছে তোমার কি যে অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবা যদি সেভিং অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিং অ্যাকাউন্ট দিতে হবে আর কারেন্ট অ্যাকাউন্টের জন্য কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট থাকবে চেক থাকলে কিন্তু চেকের নাম্বার দিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি সেভিং অ্যাকাউন্টের নাম্বার দিয়েছি আর এখানে কিন্তু তারিখটা অবশ্যই আপনাদের দিতে হবে আর এই ফর্মটা যদি আপনারা ক্যাশ উইথড্রল করতে চান তাহলে পাসবুক কিন্তু সঙ্গে অবশ্যই নিয়ে আসতে হবে ঠিক আছে তো এখানে আমি পাসবুকে ক্লিক করে দিয়েছি এখানে তারিখ দিয়েছি এখানে যে ব্যাংকের নাম রয়েছে গ্রাহকের নাম সেই গ্রাহকের নাম দিয়েছি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এবার আমি এটাকে দশ হাজার টাকা তুলব তো এই যে অ্যামাউন্ট জায়গা দেখতে পাচ্ছি রুপিস রুপিসের চিহ্ন জায়গায় আমি দশ হাজার লিখেছি সংখ্যায় এবং এখানে আমি লেটারে লিখেছি ঠিক আছে রুপি বা টাকা এটা আপনি বাংলাও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারবেন সবসময় আপনারা চেষ্টা করবেন ইংরেজিতে লেখা ঠিক আছে তো এখানে দেখবেন আমি টেন থাউজেন্ড অনলি এই অনলি কথাটা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে আপনি যদি চার লাখ টাকা লিখেন তবুও কিন্তু আপনাকে লিখতে হবে ফোর লাখ অনলি মানে অনলির পর যেন আর কিছু না কেউ বসাতে পারে যেমন এখানে যদি লিখে দেয় টেন থাউজেন্ড এখানে যদি আমি ফিফটি হান্ড্রেড যদি কেউ লিখে দেয় ঠিক আছে বা এখানে যদি এটা কন্ট্যাক্ট করে দেয় তাহলে কিন্তু এগুলো হবে না আর ব্যাঙ্কে অনেক সময় কী হয় একটু যদি আপনার ভুল হয় তাহলে এই ফর্মটা নেবে না ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এখানে তাহলে আমি টেন থাউজেন্ড লিখে দিয়েছি অনলি এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে দু হাজার টাকা লিখেন তাহলে টু থাউজেন্ড অনলি লিখতে হবে অনলি কিন্তু অবশ্যই বসাতে হবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে প্যান কার্ড প্যান কার্ড নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনার কাছে থাকে এখানে প্যান নামে লিখে দিয়েছি আর এখন তো মাস্ট পঞ্চাশ হাজার টাকার যদি উপরেও আপনারা কী করতেন টাকা জমা করতে যান বা উইড্রোল করতে যান তাহলে আপনার প্যান কার্ড লাগছে এটা কিন্তু মাস্ট করে দিচ্ছে স্টেট ব্যাঙ্কে এখানে বলছি গ্রাহকের মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই দিবেন কারণ অনেক সময় কিছু যদি কোনো ফল থাকে বা কোনো কিছু হয়তো অ্যাকাউন্টে এটা ওটা হয়ে যায় বা কোন ওরা যদি কাটতে টাকা না পারে তাহলে আপনাকে কিন্তু ফোন করে নেবে অবশ্যই তাদের কাছে সিস্টেম থাকে আপনার মোবাইল নাম্বার বের করার কিন্তু এখানে নাম্বার যখন দিতে বলেছে তাহলে অবশ্যই আপনারা দেবেন এখানে একটা কী করবেন সিগনেচার করে দেবেন যারা সিগনেচার করতে পারে না তারা কিন্তু এখানে আঙ্গুটা ছাপ দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর এদিকে একটা আঙ্গুটা ছাপ দিয়ে দেবেন ঠিক আছে তো এই ছিল একটি ছোট্ট ফর্ম ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওয় আর এরপরে কোন টপিক নিয়ে ভিডিও চাইছে ও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাও ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিও টাটা